মালদার রতুয়া 1 নং ব্লকের মহানন্দা টোলায় ভয়াবহ গঙ্গা ভাঙন। ভাঙনে দিনের পর দিন বিলীন হয়ে যাচ্ছে নদী পাড়ে বিস্তীর্ণ এলাকা, অথচ ভাঙন রোধে কারো কোনো হলদোল নেই, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। দেখুন, গঙ্গার একটা বিশাল হিসাব আছে। আজ থেকে প্রায় 7-8 বছর আগে গঙ্গা ছিল প্রায় 15 কিলোমিটার দূরে পশ্চিমে পাহাড়ের কাছে। 7-8 বছরের পর থেকে যা গঙ্গার যা পার ডে মোটামুটি বিঘাকে বিঘা কেটে যাচ্ছে আর কি। 7 বছর পর আজকে আমাদের মনন্দ্রলা জিপির প্রায় শেষ হতে চললো। মনন্দ্রলা জিপির মোটামুটি শ্রীকান্তটোলা, কান্তুটোলা, বিলুটোলা, জিতুটোলা, পটলডাঙ্গা এবং বিহারের দিনারামটোলা, এটা আর 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যে হারে গঙ্গা কাটছে এবং প্রোটেকশন যদি না নেওয়া হয়, অলরেডি শেষ হয়ে গেছে মোটামুটি মনন্দ্রলা পঞ্চায়েতের অর্ধেকটাই প্রায় বিলীন হয়ে গেছে গঙ্গার জলে। কদিন আগে এখানে একটা ক্যাম্প হয়েছে, আপনি ভাঙা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাঙা বিল্ডিং রয়েছে, এখানে একটা পুলিশ ক্যাম্প তৈরি হয়েছিল, সেই ক্যাম্পটাও গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। এটা গত রাত্রে 1:30টার দিকে গেছে। আমরা চাইছি যে কেউ আমাদের সহযোগিতা করুক। আমরা 4 বছর ধরে আন্দোলন করে আসছি, কোনো ফল পাইনি। আমরা আর সেই আশাও ছেড়ে দিয়েছি, জানি যে হবে না কিছুই, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কেউ এরকম নেতা তৈরি হয়নি যে গঙ্গাকে নিয়ে লড়াই করবে আর কি। আসলে দুই দুই হাতির লড়াই চলছে, তার মধ্যে পিষছি আমরা। কেন্দ্র বলছে রাজ্যকে, রাজ্য বলছে কেন্দ্রকে। আমরা যেটা শুনেছি, কেন্দ্র সরকার রাজ্যকে বলেছিল আপনারা প্ল্যান পাস করে পাঠান, আমরা সহযোগিতা করব। এর পরের ঘটনা কি, এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি। কয়েকদিন আগে তো ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররা এসেছিলেন এবং নদী পরিদর্শন করে গেছেন। দেখার কাজ স্যার, দেখার কাজ দেখেই গেছেন, বাকিটা আমরা তো দেখতেই পাচ্ছি। দেখে যদি যেতেন, সেরকম যদি পদক্ষেপ নিতেন, তাহলে আজকে গঙ্গা আমাদের বাধা হয়ে যেত এবং আমরা সুস্থ সবল থাকতাম, আমাদের বাড়িঘর নিয়ে কোথাও টানা হিচড়া করতে হতো না। কিন্তু দেখেই গেছেন, দেখার কাজ দেখাই গেছে। রাজনৈতিক নেতারা যা করেন আর কি, লোক পাঠিয়ে দিল, দেখিয়ে দিল, মানুষকে লবণ চুষ খাইয়ে দিল, চলে গেল আর কি। তাহলে কি এই এলাকার মানুষের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে? একদম প্রতারিত হচ্ছি আমরা। আমরা তো বলছি, বিগত 4 বছর ধরে আমাদের আন্দোলন চলছে, কতবার কত নেতা, ডিএসপি, এসপি সবাই এসেছে, ডিএম পর্যন্ত এসেছেন এবং আমাদের বলেছিলেন যে আমরা ঠিক আছে, আমরা ব্যবস্থা নেব, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। গঙ্গা তো কেটেই যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন যে গঙ্গার কোনো প্রোটেকশন এখন পর্যন্ত হয়নি। আপনারা কি পুনর্বাসনের কোনো দাবি জানাচ্ছেন? আমরা করেছিলাম, এখনও কিন্তু রেসপন্স পাইনি। পুনর্বাসন কোনো রেসপন্স পাইনি, কোনো পুনর্বাসন হয়নি। কী নাম আপনার? আমি অলোক কুমার মণ্ডল।